কালকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে, ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে, সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কী করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কী করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কি না। বিশেষ করে আমরা দরকার হলে ইউএসএর ডাক্তারদের সাথেও কথা বলবো, এখনই যোগাযোগ করব যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা, তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। কিছু ম্যাচের তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে, তহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে, ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে, অনেককে দেখেছি আগে আসলে ওভাবে ওকে আমার দেখা হয়নি, ওর খেলাটাও ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। টি-20 বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা এখনও আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে, কারণ ও এখনও খেলছে, খেলবে। তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এরা বল করবে, সো পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিলাম। এখন তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা, দিস ইজ নাম্বার ওয়ান। আপনি যদি স্পিনারের দিকে আসেন, ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট বোলার, সবসময় ছিল, এখনও থাকবে। সো আমাদের দল যদি আপনি দেখেন এখানটায়, আপনার আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি, 3 নম্বর থেকে ধরি, তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না, চেঞ্জ তো হতেই পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন ডিসিশন মাইট চেঞ্জ। এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত, তহিদ হৃদয়, সাকিব, রিয়াদ, অনিক আর 3টা পেসার, ঠিক আছে, একজন স্পিনার খেলবে। এখন এটা কি শেখ মাহিদি খেলবে নাকি রিশাদ খেলবে নাকি অন্য কেউ খেলবে সেটা এক্ষুনি বলতে পারছি না। ওপেনারের মধ্যে আছেই 3 জন, একটা হচ্ছে লিটন দাস, একটা হচ্ছে সৌম্য, একটা তানজিদ তামিম। আমাকে যদি জিজ্ঞেস করেন, তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো, টি-20তে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো। ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না, ও যে অসাধারণ প্লেয়ার তা না, বাট ও ও ভালো করেছে। আর বাকি আছে 2 জন, সৌম্য এবং লিটন দাস। বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফর্ম্যাট, কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে, এই সিরিজে সে ভালো করেনি, ঠিক আছে। সৌম্য সরকারের কথা আপনাকে যদি বলেন, বলবো যে টি-20তে ওকেও মানে নেওয়ার, ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশন আছে বা মনে হয়েছে তা না, হি ইজ অলসো এ ভেরি গুড টি-20 ব্যাটসম্যান। শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে, যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে, এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে। এইখানটায় ভালো হয়নি, এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা, একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস, কারণ টি-20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। পাকিস্তানের এই টিমকে আয়ারল্যান্ড হারাতে পারে, এটা কেউ কোনো দিন চিন্তা করেছে? কাজে আপনি যদি মনে করেন যে নেদারল্যান্ড উইক টিম, আপনি যদি মনে করেন নেপাল, এগুলো ভুল ধারণা, সবগুলো স্ট্রং টিম। টি-20তে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস, যে কোনো টিমের সাথে হারাতে পারবে, সেই দিন যাতে ভালো খেলে, সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে। সেই জন্য আমি বলছি যে আসলে টি-20তে চিন্তা করা, এটা যদি টেস্ট ম্যাচ হতো বলে দিতে পারতাম, 2টা টিম বলেন যে কে জিতবে, টি-20তে বলাটা খুব কঠিন। সেই জন্য আমি বলছি এটা আরও অনেক বেশি আনপ্রেডিক্টেবল। আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে, একেবারে যে কেউ খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি, এরা যেন তাদের সেরাটা খেলতে পারে, তাদের সেরাটা খেলুক, ভালো খেলুক, এটাই আমার প্রত্যাশা। আমাদের দুঃখ তো এইটাই, দেখেন আমাদের সেরা বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছিল তাসকিন, ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো,
ঠিক বিশ্বকাপের আগে গতবার এবাদতকে আমরা লস করেছি। সাহেব বলছি এগুলো তো আমাদের এখন এগুলো হোল, এটা তো পার্ট অফ দ্য গেম হইতেই পারে, এখন কী করবো? সো এইটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা। তবে আমাদের ওখানে যেহেতু ইউএসএ কন্ডিশন বোঝার জন্য ইউএসএর সাথে তিনটা ম্যাচ আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস ম্যাচটা আমরা ভারতের সাথে খেলছি, আমার মনে হয় যে এর চেয়ে বেশি আর কী করবে? জিম্বাবুয়ের সাথে খেলে গেল পাঁচটা, তারপরে ইউএসএর সাথে খেলবে, ইউএসএ টিম কেমন আমরা জানিই না, কাজে এটা আবার ইন্ডিয়ার সাথে খেলছি, এর চেয়ে শক্তিশালী আর কী খেলবো? তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছি, তার আগে আমরা বিপিএল খেলেছি, আর কত প্র্যাকটিস? প্র্যাকটিসের চেয়ে বড়ো কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসা এবং তাদের ফর্মে ফেরত আসা। আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই সেই ক্যাপেবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই হলো। শান্ত এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তারা করে দেখাতে পারেনি, কিন্তু শেষ ম্যাচে শান্ত আবার মনে হচ্ছে যে আবার ঘুরে আসছে, দ্যাট ইজ এ গুড সাইন। এবং আমরা আশা করি লিটন দাসও ফিরে আসুক, যদি আসে ভালো, আমার মনে হয় সেটা আমাদের দলের জন্য ভালো হবে।